ইউক্রেনের সদর দপ্তর পরিদর্শনে অস্ত্র সরবরাহ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে সের্গেই শৈগু। আন্তর্জাতিক আইনকে ধর্ষণ করেছে রাশিয়া। আল আকসায় কোরবানি করলে পুরস্কৃত করবে ইসরায়েলের চরমপন্থীরা। অভিযুক্ত হয়ে ট্রাম্প বিস্মিত, লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার। মার্কিন কারাগারে নির্যাতনের শিকার আজও বিচার পাননি যে ইরাকি সাংবাদিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেনের সদর দপ্তর পরিদর্শনে অস্ত্র সরবরাহ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে সের্গেই শৈগু। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু ইউক্রেনের রাশিয়ান বাহিনীকে অস্ত্র সরবরাহ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। দেশটিতে যুদ্ধরত মস্কো সৈন্যদের সদর দপ্তরে শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ফুটেজ অনুসারে এই তথ্য পাওয়া যায়। টেলিগ্রামে মন্ত্রক দ্বারা প্রকাশিত ভিডিওতে শৈগুকে রাশিয়ার সবচেয়ে সিনিয়র সৈনিক জেনারেল ভ্যালোরি গেরাসিমোভ সহ সিনিয়র সামরিক কর্মকর্তাদের সাথে একটি বৈঠকে সভাপতিত্ব করতে দেখা গেছে। ফুটেজে শৈগুকে সহকর্মীদের বলতে দেখানো হয়েছে যে রাশিয়া সামনের দিকে সৈন্যদের অস্ত্র সরবরাহ বাড়ানোর জন্য পদক্ষেপ নেবে। তিনি বলেছেন, সবচেয়ে বেশি গোলাবারুদ সরবরাহের পরিমাণ নির্ধারণ করা হয়েছে, সেগুলি বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। শৈগু সাম্প্রতিক মাসগুলিতে ইউক্রেনে রাশিয়ার প্রচারণার কট্টরপন্থী উকিলদের কাছে তিক্ত সমালোচনার মুখে পড়েছেন। ওয়াগনার ভাড়াতে গোষ্ঠী প্রধান ইয়েভজেনি প্রিগোজিন সহ যারা তাকে ফ্রন্টলাইনে সৈন্যদের পর্যাপ্ত যুদ্ধাস্ত্র সরবরাহ করতে ব্যর্থ হওয়ার জন্য অভিযুক্ত করেছে। এদিকে জানিয়ে দিব, আন্তর্জাতিক আইনকে ধর্ষণ করেছে রাশিয়া। জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের সভাপতিত্ব পাওয়ার মাধ্যমে আরও একবার আন্তর্জাতিক আইনকে ধর্ষণ করল রাশিয়া, এমন দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক, খবর বিবিসির। তিনি বলেছেন, এর মাধ্যমে আন্তর্জাতিক আইনকে আরেকবার ধর্ষণ করল তারা, যে দেশটি আগ্রাসনমূলক যুদ্ধ শুরু করেছে, মানবিক এবং অপরাধের আইন ভঙ্গ করেছে, জাতিসংঘের সনদ লঙ্ঘন করেছে, মানবিক অস্ত্রের নিরাপত্তা উপেক্ষা করেছে। তারা বিশ্বের প্রধান নিরাপত্তা সংস্থার নেতৃত্ব দিতে পারে না। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী এবং অস্থায়ী সদস্য সহ মোট 15টি দেশ চক্রাকারে প্রত্যেক সদস্য দেশ এক মাস করে সভাপতিত্ব করে। আজ 1 তারিখ থেকে শুরু করে এপ্রিল মাস জুড়ে কাউন্সিলের দায়িত্ব থাকবে রাশিয়ার কাছে। রাশিয়ার সভাপতিত্ব নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছে, এপ্রিল ফুলের সবচেয়ে সেরা জোকস এটি। এর আগে রাশিয়ার কাছে সভাপতিত্ব দায়িত্ব ছিল 2022 সালের ফেব্রুয়ারি মাসে, ওই মাসেই ইউক্রেনে হামলা চালায় দেশটি। এছাড়াও রাশিয়া এমন সময় নিরাপত্তা কাউন্সিলের দায়িত্বভার গ্রহণ করল যখন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC। এদিকে ইউক্রেনের আপত্তি সত্ত্বেও রাশিয়াকে সভাপতিত্বের দায়িত্ব নেওয়া থেকে আটকাতে পারেনি নিরাপত্তা কাউন্সিলের গুরুত্বপূর্ণ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, যেহেতু কাউন্সিলের স্থায়ী সদস্য রাশিয়া, ফলে তাদের আটকানোর কোনো উপায় ছিল না। রাশিয়া এবং যুক্তরাষ্ট্র ছাড়াও এই কাউন্সিলের স্থায়ী সদস্য হল যুক্তরাজ্য, ফ্রান্স এবং চীন। এদিকে জানিয়ে দিব, আল আকসায় কোরবানি করলে পুরস্কৃত করবে ইসরায়েলের চরমপন্থীরা। ইহুদিবাদীদের ধর্মীয় উৎসব পাস ওভারের সময় আল আকসা প্রাঙ্গণে পশু কোরবানি দেওয়ার জন্য যেসব ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার হবেন তাদের প্রত্যেককে $5,500 দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি চরমপন্থী গোষ্ঠীগুলো, খবর দ্য নিউ আরবের। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, চরমপন্থী টেম্পল মাউন্ট মুভমেন্টের সঙ্গে জড়িত ইহুদি ধর্মান্ধ গোষ্ঠীগুলো জানিয়েছে, কেউ কোরবানি করলে কিংবা কোরবানির চেষ্টা করতে গিয়ে গ্রেপ্তার হলে তাকে আর্থিক পুরস্কার দেওয়া হবে। 5ই এপ্রিল থেকে ইসরায়েলে সপ্তাহব্যাপী পাস ওভার উৎসব পালিত হবে। এ সময় মুসলিমদের পবিত্র স্থান আল আকসায় ইহুদির রীতি অনুযায়ী পশু কোরবানি দেওয়ার জন্য ২০,০০০ ইসরায়েলি সেকেল অর্থাৎ $5,557 দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের ফলে অধিকৃত পূর্ব জেরুজালেম পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়বে। চলতি বছরে এ দুটি অঞ্চলে ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপন কারীদের হামলায় ইতিমধ্যে 90 জন ফিলিস্তিনি মারা গেছে। পশু কুরবানি দেওয়া হলে এই সংখ্যা আরো বেড়ে যাবে বলে আশঙ্কা করেছে রাজনৈতিক পর্যবেক্ষকেরা। বিশ্বজুড়ে মুসলমানদের কাছে তৃতীয় পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে আল আকসা মসজিদ। ইহুদি এবং খ্রিস্টানদের কাছেও এই স্থানটি পবিত্র, তবে আল আকসায় কেবলমাত্র মুসলমানরাই ইবাদত করতে পারে। ইহুদি খ্রিস্টানদের কোন রকম প্রার্থনা বা ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের অনুমতি নেই আল আকসায়। আল আকসা মসজিদের পরিচালক শেখ ওমর আল কিস
ওয়ানে নিউজ ওয়েবসাইট আল আরবি আল জাদিদকে বলেছেন, চরমপন্থী এই গোষ্ঠী যে আহ্বান জানিয়েছে তা খুবই বিপজ্জনক। তিনি বলেন, বসতি স্থাপনকারীরা এরকম কিছু করার উদ্যোগ নিলে মসজিদ কমিটি তা প্রতিহত করার চেষ্টা করবে। চরমপন্থী বসতি স্থাপনকারীদের লাগাম টেনে ধরার জন্য দখলদার শক্তিকে আমরা অনুরোধ করেছি। উল্লেখ্য, নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে মিশরীয়দের দাসত্ব থেকে ইহুদিরা যেদিন মুক্তি পেয়েছিল সেদিনটিকে স্মরণীয় করে রাখার জন্য পাস ওভার উৎসব পালন করা হয়। এটি ইহুদি ধর্মাবলম্বীদের কাছে বড় উৎসবের দিন। সপ্তাহব্যাপী এই উৎসব পালিত হয়। এদিকে জানিয়ে দিব, অভিযুক্ত হয়ে ট্রাম্প বিস্মিত, লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক পর্ণতারকার সাথে সম্পর্কের কথা ধামাচাপা দিতে ঘুষ দেওয়ার মামলায় অভিযুক্ত হওয়ার পর দোষ স্বীকার না করে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হলেন। 76 বছর বয়সী ট্রাম্প মঙ্গলবার আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করবেন বলে জানা গেছে। নিয়ম অনুযায়ী এই সময়ে ট্রাম্পের হাতে হাতকড়া পরানো হবে বলে তার অন্যতম অ্যাটর্নি জো টকোপিনা জানিয়েছে। তবে মঙ্গলবার শুনানির আগে ট্রাম্পের আঙ্গুলের ছাপ ও ছবি নথিভুক্ত করা হবে। হাতকড়া পরানো না হলেও আদালতে তাকে ঘিরে থাকবে শতাধিক FBI সদস্য। জো টকোপিনা বলেছে, ট্রাম্প কোনো অপরাধ করেনি, তাই অপরাধ স্বীকারের প্রশ্নই আসে না। ফ্লোরিডার মার এ লাগোতে বর্তমান অবস্থান করেছেন ট্রাম্প। অভিযুক্ত হওয়ার খবরে তিনি প্রথমে বিস্মিত হন, এ খবর জানিয়েছে তার আইনজীবী। তিনি আরো বলেছেন, কিন্তু প্রাথমিক সামলিয়ে এখন ট্রাম্প লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। এদিকে আইনি বিশেষজ্ঞরা বলেছে, এই মামলায় শেষ পর্যন্ত ট্রাম্পের কারাগারে যাওয়ার সম্ভাবনা খুবই কম, বরং জরিমানা হওয়ার সম্ভাবনা আছে। দোষী সাব্যস্ত হলে নির্বাচন করতে পারবেন তিনি। উল্লেখ্য, সাবেক পর্ণতারকা স্টর্মি ড্যানিয়েলস দাবি করেন, 2006 সালে তার সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক গড়ে ওঠে। এর 10 বছর পর 2016 সালে ট্রাম্প যখন প্রেসিডেন্ট নির্বাচন করবেন, তখন স্টর্মি ড্যানিয়েলস মিডিয়ার কাছে সম্পর্কের ব্যাপারে মুখ খুলতে চান। মুখ বন্ধ করতে আইনজীবীর মাধ্যমে ড্যানিয়েলসকে $130,000 দেন ট্রাম্প। এভাবে অর্থ দেওয়া আইনের দৃষ্টিতে অবৈধ নয়, কিন্তু বিপত্তি বাধার কারণ ট্রাম্প ওই $130,000 আইনি খরচ হিসেবে দেখিয়েছেন, ফলে তার বিরুদ্ধে ব্যবসায়িক হিসাব জালিয়াতির অভিযোগ উঠেছে। এই ঘটনা 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে ঘটার কারণে নির্বাচনী আইন ভঙ্গেরও অভিযোগ উঠেছে। এ পরিপ্রেক্ষিতে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা সে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটি ছিল নিউইয়র্ক সিটি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্রাগের ওপর। ট্রাম্পের বিরুদ্ধে তদন্তের জন্য তিনি গ্র্যান্ড জুরি গঠন করেন। বৃহস্পতিবার এ জুরি ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত জানায়। তার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে তা প্রকাশ করা হয়নি, কারণ আদালতে বিচারপতি ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগগুলো আনুষ্ঠানিকভাবে না পড়ে শোনানো পর্যন্ত এগুলো প্রকাশ করা হবে না। ট্রাম্পকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করার তীব্র সমালোচনা করেছে রিপাবলিকান নেতারা। সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, ট্রাম্পকে অভিযুক্ত করার সিদ্ধান্ত অগ্রহণযোগ্য, মার্কিন আইনি ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ করেছে ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডিস্যান্টিস। এদিকে ট্রাম্পের অভিযুক্ত হওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট জো বাইডেনকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও পুরোপুরি ভিত্তিহীন, একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। উল্লেখ করে ট্রাম্প বলেছেন, তিনি কোনো অন্যায় করেননি, বরং তিনি ব্র্যাককে অভিযুক্ত করে বলেছেন, 2024 সালে হোয়াইট হাউসে যাওয়ার প্রক্রিয়াকে লাইনচ্যুত করতেই একজন ডেমোক্র্যাট ব্র্যাক এ কাজ করেছে। এদিকে জানিয়ে দিব, মার্কিন কারাগারে নির্যাতনের শিকার আজও বিচার পাননি যে ইরাকি সাংবাদিক আবু গারিব। কারাগারে আমাকে চরম নির্যাতন ও নিপীড়ন করা হয়েছিল, এরপর 20 বছর পেরিয়ে গেছে, আজও সেই নিপীড়নের বিচারের অপেক্ষায় আছি আমি, কথাগুলো বলেছেন ইরাকি সাংবাদিক সালাহ হাসান নুসাইফ আল এজাইলি। 2003 সালের 20 মার্চ ইরাকে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র। আগ্রাসনের ভয়াবহতা তুলে ধরায় ওই বছরই মার্কিন বাহিনীর হাতে আটক হন সাংবাদিক সালাহ হাসান। তাকে বন্দী করা হয় রাজধানী বাগদাদের পশ্চিমে যুক্তরাষ্ট্রের কুখ্যাত আবু গারিব কারাগারে। 4 মাস পর তাকে ছেড়ে দেওয়া হলেও আটককালে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। কিন্তু ওই 4 মাসে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় সালাহ হাসানকে। তাকে শারীরিক ও মানসিকভাবে চরম নির্যাতন করা হয়, যে নির্যাতন ও নিপীড়নের কথা বিভিন্ন সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও ফুটে উঠেছে। 2004 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইরাক যুদ্ধের প্রধান কুশীলব মার্কিন প্রেসিডেন্ট জর্জ W. বুশ
নির্বাচনী প্রচারণার সময় আবু গারিব কারাগারে নির্যাতনের বিষয়টি প্রথম আলোচনায় উঠে আসে। মার্কিন সেনাদেরই তোলা বন্দি নির্যাতনের কিছু ছবি গণমাধ্যমে প্রকাশ করা হয়। মূলত এরপরই বুশ প্রশাসনের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। কারাগার কক্ষে বন্দীদের নগ্ন করে গাদাগাদি করে রাখা হতো এবং হাতকড়া পরানো বন্দীদের বৈদ্যুতিক শক দেওয়া হতো। তাদের মাথা বেঁধে পানিতে চোবানো হতো বলেও অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সে বছর যুক্তরাষ্ট্রের বিচার বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি তদন্ত শুরু হয়। তদন্তে আবু গারিবের বন্দীদের ওপর নির্যাতনের 44টি ঘটনা বেরিয়ে আসে, কিন্তু সেই তদন্তে কাউকে অভিযুক্ত করা হয়নি। একই সময়ে CACI নামে যুক্তরাষ্ট্র সরকারের ভাড়া করা এক বেসরকারি ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই ধরনের অভিযোগের মামলা হয়। আল শিমারি বনাম CACI নামে ওই মামলাটির অন্যতম বাদী ছিলেন সাংবাদিক সালাহ হাসান। নির্যাতনের শিকার বন্দীদের পক্ষে মামলাটি করে CCR নামের অধিকার গোষ্ঠী। মামলার অভিযোগে বলা হয়, আবু গারিব কারাগারে বন্দীদের ভয়াবহ নিপীড়ন ব্যবস্থার সঙ্গে জড়িত ছিল। যুক্তরাষ্ট্র ভিত্তিক বেসরকারি ঠিকাদার প্রতিষ্ঠান CACI ইনকর্পোরেশন কারাগারে বন্দীদের জিজ্ঞাসাবাদ কাজের জন্য তাদেরকে ভাড়া করে মার্কিন কর্তৃপক্ষ। বর্তমানে স্ত্রী ও 3 ছেলে মেয়ে নিয়ে সুইডেনে বাস করছেন সালাহ হাসান। কাজ করছেন কাতার ভিত্তিক বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম আল জাজিরায় সাংবাদিক হিসেবে। গত মাসেই ইরাক আগ্রাসনের 20 বছর পূর্ণ হয়েছে, কিন্তু আবু গারিব কারাগারে মার্কিন কারা কর্মকর্তাদের হাতে যে নির্যাতনের শিকার হয়েছিলেন আজও তার বিচার পাননি সালাহ হাসান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।